নমস্কার। আজকে বুধবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করেছে তাদের কর্মজীবন কেমন ধরনের হতে পারে, তাদের প্রেমজ জীবন কেমন ধরনের হয় বা তাদের বিবাহিত জীবন কেমন ধরনের হয়, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আপনি যদি বুধবার দিনকে জন্মগ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই অনুষ্ঠানটিকে সম্পূর্ণ শুনুন এবং অনুষ্ঠানটির মধ্যে আমি কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো এবং তার মধ্যে বলবো তো অবশ্যই যে আপনার কর্মভাগ্য কেমন হতে পারে। বুধবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকে তারা তো অবশ্যই দেখা যায় প্রচণ্ড ধার্মিক মেন্টালিটির মানুষ হয়, প্রচণ্ড স্পিরিচুয়াল মেন্টালিটির হয় এবং বুধবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকে এরা কিন্তু পরিবারের প্রতি এদের একটু দায়িত্ব দেখতে পাওয়া যায়, পরিবার প্রেমী বলা যেতে পারে, পরিবারের লোকজনদেরকে খুব বেশি ভালোবাসে। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে অবশ্যই প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন, তো সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন, এটাই রিকোয়েস্ট। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসি। বুধবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু মোটামুটি দেখা যায় যে এরা ব্যবসায়িক মেন্টালিটির হয়, যদি কোনো কর্ম করে তো তার সঙ্গে নিজস্ব কোনো একটি ব্যবসা করারও এরা কিন্তু চেষ্টা করে। বুধবার দিনকে যারা জন্মগ্রহণ করেছে এদেরকে দেখতে খুব সুন্দর হয়, এরা কিন্তু খুব সুন্দরভাবে যুক্তির সঙ্গে কথা বলতে পারে এবং কথা বলতে এরা কিন্তু খুব বেশি ভালোও বাসে এবং তার সঙ্গে সঙ্গে এদের কমিউনিকেশন স্কিলও খুব ভালো হয়, প্রচুর লোকজনের সঙ্গে এদের জানাশোনা থাকে এবং তার সঙ্গে সঙ্গে এরা কখনো কখনো খুবই পরিশ্রমী হয়, আবার কখনো কখনো কিন্তু একটু গা ছেড়ে দেয় আর কি, এরকম ব্যাপার, মানে একটু আবার অলসতাও চলে আসে। বুধবার দিনকে যারা জন্মগ্রহণ করেছে তাদের এদের বুদ্ধি তো ভালো হয় বললামই এবং তার সঙ্গে সঙ্গে এরা বুদ্ধির দ্বারা বেশ কিছু সমস্যাকে সলভ করে নেয় এবং তার সঙ্গে সঙ্গে বুধবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করেছে এরা কিন্তু দেখতে পাওয়া যায় যে এদের বুদ্ধির প্রশংসাও কিন্তু করে অনেক কেউ। বুধবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করেছে এরা কিন্তু ভদ্র এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু এদের মধ্যে কোনো এক্সট্রা ট্যালেন্টও দেখতে পাওয়া যায়। বুধবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করেছে এরা কিন্তু একটুখানি প্রশংসা পেতে ভালোবাসে, যে সবাই চায় যে মানে এরা চায় যে সবাই আমার একটু প্রশংসা করুক, এরকম ব্যাপার কিন্তু রয়েছে। বুধবার দিনকে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু সর্বদাই যে খুব সিরিয়াস তা কিন্তু নয়, এদের মধ্যে হাসি খুশির ব্যাপারটাও দেখতে পাওয়া যায় এবং কোনো দায়িত্ব দিলে পারে, কোনো কোনো ক্ষেত্রে এরা তো দায়িত্ব খুব সুন্দরভাবেই মানে দায়িত্ব পালন করতে পারে, আবার কোনো কোনো সময় কিন্তু এরা কিন্তু আনসিরিয়াস হয়ে যায় এবং বুধবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করেছে এরা কিন্তু আনসিরিয়াস থেকেও কিছু কিছু এমন কাজ করে দেয় না মানে লোকের চোখে পড়ে যাওয়ার মতো। তবে আমরা এদিকে না গিয়ে সরাসরি চলে আসি এদের কর্মভাগ্য কেমন হয়। বুধবার দিনকে যারা জন্মগ্রহণ করেছে তারা তো আমি প্রথমেই বলেছিলাম যে এরা ব্যবসা করার একটা মেন্টালিটি রাখে এবং যে কোনো মানুষের সঙ্গে ডিল করা এই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে খুব ভালো ট্যালেন্ট রয়েছে। এদের এদের এরা কথাবার্তাও খুব ভালো বলে, যার জন্য এরা কিন্তু জ্যোতিষতন্ত্র বা তার সঙ্গে কোনো টিচিং লাইন সঙ্গে সম্পর্কযুক্ত হয় এবং এর সঙ্গে সঙ্গে এই বুধবার দিনকে যারা জন্মগ্রহণ করেছে বেশিরভাগ সময় এরা কিন্তু ব্যবসাদার হয়ে থাকে, যে কোনো ব্যবসার সঙ্গে এরা অনেক সময় কানেক্ট হয়ে থাকে। বিশেষ করে এদের কিন্তু কম্পিউটার বা কি বলবো কম্পিউটার বলবো না এটাকে আমরা কি বলবো ইলেকট্রনিক্সের ব্যবসা কিন্তু এদের ক্ষেত্রে ভালো হয়। মোটামুটি তার সঙ্গে সঙ্গে গ্রোসারি বিষয়ে রিলেটেড ব্যবসা ভালো হয়, গার্মেন্টসের ব্যবসা ভালো হয় এদের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে এবং তার সঙ্গে সঙ্গে নিজে কিছু কাজ শিখে সেই কাজটাকে নিয়ে সেই কাজটি করা সেখান থেকেও এরা কিন্তু উপার্জন করতে পারে। এদের মধ্যে ট্যালেন্টের বা এদের মধ্যে কলাবিদ্যা সম্পর্কে গুণ থাকে। কিন্তু বুধবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করেছে এরা কিন্তু খুব ভালো অ্যাডভাইজার হয়, জ্যোতিষতান্ত্রিকও হতে পারে, এদের মধ্যে সেই গুণটাও থাকে। বুধবার দিনকে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু এদের ক্ষেত্রে সেলসের লোকও হতে পারে, কোনো রকমভাবে সেলস রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে এরকমও কোনো লোকজন হতে পারে এবং বুধবার দিনকে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু আলটিমেটলি ছোটোখাটো কাজ কোম্পানির সঙ্গেও এরা যুক্ত থাকতে পারে। আসলে এরা পরিশ্রমী মানুষ হয় তো তো সেই কারণে কিন্তু ছোটোখাটো কোম্পানির সঙ্গে যুক্ত থাকতে পারে। তবে আমি দেখেছি যে বুধবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে তারা কিন্তু 19 থেকে 23 বছরের মধ্যে এরা কিন্তু একটা কর্মের লাইন নির্বাচন করে নেয়। তবে আমি দেখেছি এটাও 28 বছরের পর থেকে এদের ভালো ডেভেলপমেন্ট চলে আসে। অনেক সময় বুধবার দিনকে যারা জন্মগ্রহণ করেছে তারা বিবাহ করার পরে উন্নতি এসছে। বুধবার দিনকে যারা জন্মগ্রহণ করেছে তাদের কিন্তু মোটামুটি একটু একটু বেশি বয়সে গিয়ে ডেভেলপমেন্টটা চলে আসে, আস্তে আস্তে করে উন্নতির মুখ এরা দেখতে পায়। তবে বুধবার দিনকে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু একাধিক প্রেমের মধ্যে পড়তে পারে,
প্রেম, এদের খুব তাড়াতাড়ি এদের জীবনে প্রেম চলে আসে, এদের সুন্দর কথাবার্তা, এদের সুন্দর চাউনি, এবং এরা এদেরকে দেখতেও সুন্দর হয়। সব কিছু মিলিয়ে এদের কিন্তু প্রেমে বারবার এরা পড়ে যেতে পারে, মানে একের অধিক প্রেম হওয়ার চান্স রয়েছে। তবে প্রেমের ক্ষেত্রে কিন্তু প্রেমটা প্রথম দিকেও ঠিক থাকলে পারে, পরবর্তী সময় প্রেমের দিকে একটু ঝামেলা আসতে পারে, ঝগড়া আসতে পারে। বিবাহিত জীবন কিন্তু এদের মোটের উপর ভালোই হয়, খুব একটা খারাপ নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে এই বুধবার দিনকে যা জন্মগ্রহণ করেছে তাদের বিবাহিত জীবনে আমি সমস্যা দেখতে পেয়েছি, বারবার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা বন্ডিং প্রবলেম এবং বিবাহিত জীবনে ডিভোর্সের মতো প্রবলেমও কিন্তু চলে এসেছে। বুধবার দিনকে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু যদি একটুখানি সামলে চলতে পারে, কথা বেশি না বলে, তাহলে পারে কিন্তু এদের বিবাহিত জীবনটা টিকে যায় বা অন্যান্য দিকেও ঝামেলা কম আসে। আসলে বুধবার দিনকে যারা জন্মগ্রহণ করেছে এদের ক্ষেত্রে একটাই প্রবলেম, এরা একটু বলে দেয়, তো যার ফলেই সমস্যা হয়ে যায়। বুধবার দিনকে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বলবো একটি প্যারিডট বলে রত্ন রয়েছে, এই রত্নটি আপনি কিন্তু ধারণ করতে পারেন, আপনার অবশ্যই সার্বিক উন্নয়ন কিন্তু ক্রিয়েট করবে এই রত্নটি, অর্থাৎ আপনার বিবাহিত জীবনটাকেও ভালো করবে, আপনার কর্মজীবনেও উন্নতি আনবে, এবং তার সঙ্গে সঙ্গে এই রত্নটি কিন্তু আপনার মধ্যে আরও স্পেশাল কিছু বুদ্ধি নিয়ে আসবে। তবে এই রত্নটি ধারণ করার আগে কিন্তু অবশ্যই জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে নেবেন, হুট করে কোনো রত্ন পরে নেওয়াটা ভালো নয়। তো এরকমই হয় বুধবারে যারা জন্মগ্রহণ করেছে তাদের কর্মজীবন। তো আশা করছি আপনি কিছুটা বুঝতে পেরেছেন। আপনি যদি বুধবার দিনকে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলির সঙ্গে কতটা যুক্তি রয়েছে, কতটা সামঞ্জস্য রয়েছে, এটা তো আপনি বলবেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন কতটা সামঞ্জস্য পেলেন। অবশ্যই আপনারা অ্যাস্ট্রোটিপস দেখতে থাকুন, এবং কালকে আমি আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন, শুভরাত্রি।